শিলচরের চিরকান্দি এলাকায় পেট্রোল ভর্তি ট্যাঙ্কারে আগুন, আতঙ্ক এলাকা জুড়ে। সড়কের উপর হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল পেট্রোল ভর্তি ট্যাঙ্কার। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার বিকেলে শিলচর চিরকান্দি এলাকায়। NZ01P0010 নম্বরে ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কারের হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনে লেলিহান ট্যাঙ্কারের সামনের অংশ ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রত্যক্ষ করে অঞ্চল জুড়ে শুরু হয় হইচই, সৃষ্টি হয় আতঙ্কময় পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইঞ্জিন। অগ্নি নির্বাপক বাহিনী দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় আহত হয়েছেন অয়েল ট্যাঙ্কারের চালক রঘুনাথ চৌধুরী। জানা গেছে, ময়নারবন্দের ডিপো থেকে পেট্রোল ভর্তি করে গাড়ি নিয়ে রঘুনাথ বড় জালিঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। শিলচর চিরকান্দি পৌঁছার পর রাজপথে গাড়িটিকে হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠে আগুন। অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির দরুন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দমকল ইঞ্জিন সময় মতো না পৌঁছলে বড় ধরনের অঘটন ঘটত বলে জানিয়েছেন স্থানীয়রা। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। মেনারবনসে জায়গা ফিল্ম স্টেশন জয় হনুমান। আর 60 হোকে আগ লাগ গিয়া রে ভাই। হ্যাঁ, উসকে বাদ ও ফির কা হাম ভি জল গিয়া হ্যায়। উসকে বাদ ফায়ার মেশিন আয়া আগ বুতায়া হ্যায় পুরা 12,000। अभी तो रेल लाइन क्रास हुआ, नीचे धुआं फेंका, हम जुरंत ब्रेक मार के फायर मशीन सोचा निकाल के फायर करेगा, वो तो हम ही को पकड़ लिया। वायर शॉर्ट हुआ है नीचे से, और नीचे से वायर शॉर्ट हुआ है, उसके बाद पूरा आग पकड़ लिया है। हम मैनरमन डिपो से लोड लिया है, लोड लेके जैसे के बाहर निकाला है, उधर आके देखता है धुआं लगा है। धुआं लगने के बाद सीट उठा के देखता है आग लग गया है, वायरिंग शॉर्ट हो गया बेड़ारी से मेन लाइन से। फिर वही आग निभाने हम बाल्टी से पानी लेके आ रहे हैं, पानी में डाल और आग लग रहा है। उसके बाद तो आग ही जल गया है पूरा गाड़ी। ड्राइवर का पूरा चूल जल गया था उतारने समय। ड्राइवर का नाम है रघुनाथ चौधरी, गोरी पी माल लेके जाने वाला था बोरजालंगा। শিলচরের চিরকান্দি এলাকায় পেট্রোল ভর্তি ট্যাঙ্কারে আগুন, আতঙ্ক এলাকা জুড়ে। সড়কের উপর হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল পেট্রোল ভর্তি ট্যাঙ্কার। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার বিকেলে শিলচর চিরকান্দি এলাকায়। NZ01P0010 নম্বরে ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কারের হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনে লেলিহান ট্যাঙ্কারের সামনের অংশ ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রত্যক্ষ করে অঞ্চল জুড়ে শুরু হয় হইচই, সৃষ্টি হয় আতঙ্কময় পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইঞ্জিন। অগ্নি নির্বাপক বাহিনী দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় আহত হয়েছেন অয়েল ট্যাঙ্কারের চালক রঘুনাথ চৌধুরী। জানা গেছে, ময়নারবন্দের ডিপো থেকে পেট্রোল ভর্তি করে গাড়ি নিয়ে রঘুনাথ বড় জালিঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। শিলচর চিরকান্দি পৌঁছার পর রাজপথে গাড়িটিকে হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠে আগুন। অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির দরুন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দমকল ইঞ্জিন সময় মতো না পৌঁছলে বড় ধরনের অঘটন ঘটত বলে জানিয়েছেন স্থানীয়রা। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।